একজন মানুষের সম্পর্কে না জেনে না বুঝে আমরা অনেক কথাই বলি, তাই না? যার যার রুচি তার তার কাছে, যার যার ব্যক্তিত্ব তার তার কাছে। কেউ কারোর ব্যক্তিত্ব কেউ কখনো শেখাতে পারে না বা শেখাতে যাবেও না, কারণ আমি কিভাবে আমার জীবন কাটাবো বা আমি কিভাবে আমার ড্রেস আপ করবো, আমার হেয়ার স্টাইল করবো, আমার মেকআপ করবো, আমি চোখে কাজলটা পরবো, এটা তো কিন্তু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কী খাবারটা খাবো সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সুতরাং ওপাশের লোকটা যদি বারবার আমাকে চেঞ্জ করতে চায়, তাহলে আদৌ কিন্তু আমি চেঞ্জ হবো না। তো একটা কথা মাথায় রাখবেন সবসময় যে যার যার লাইফ স্টাইল তার তার কাছে, কে কীভাবে জীবন কাটাবে সেটা এখন তো তার ব্যক্তিগত ব্যাপার। আমরা অনেকে বলি এই তুমি তুমি হচ্ছে যে এ কাজটা কেন করো, তুমি অমুক কাজটা কেন করো, আমরা নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না কেন, যার যার এবাদত তার তার কাছে, কেন আপনি তাকে খুঁচাচ্ছেন বারবার যে নামাজ পড়, আমি নামাজ পড়ি তোকেও নামাজ পড়তে হবে, জোর করে পড়বেন, আপনার বলার কথা আপনি বলুন, এটাই তো ঠিক আছে, তাই না? কিন্তু আপনি তো তাকে প্রেশার দিতে পারে না যে একই প্রতিষ্ঠানে জব করে আমরা নামাজ পড়ি তোমাকেও নামাজ পড়তে হবে, মানে এখানে জব করতে হলে তোমাকে এটা করতে হবে, কিন্তু এটা তো হতে পারে না। তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তাই না? সে তার ব্যক্তিত্ব নিয়েই চলবে, তারও একটা মন আছে, তা ভালো লাগলে সে নামাজ পড়বে, না লাগলে সে বাসায় যেয়ে নামাজ পড়বে। তা বা সে এমনও হতে পারে সে হয়তো নামাজ পড়ে কিন্তু অফিস টাইমটা সে পড়ে না, কিন্তু অফিসের কলিগরা তো তাকে জোর করে বলতে পারে না। কিন্তু আমাদের কিছু কিছু মানুষ আছে যে যে নিজে ঠিকঠাক মতো কিছু করে না, কিন্তু অপরকে উৎসাহিত করতে একেবারে বিমুখ হয়ে বসে থাকে। এই ধরনের লোকজন আমার একেবারে ভালো লাগে না। কিন্তু যেটা বলছিলাম যে যার যার ব্যক্তিত্ব তার তার কাছে অনেক অনেক কমেন্ট করুন, বাজে কমেন্ট করবেন, কিন্তু একটা কমেন্টের মাধ্যমে বোঝা যায় বা তার আচরণে বোঝা যায় সে কী ধরনের ব্যক্তিত্ব বা সে কী ধরনের ব্যক্তি বা কী ধরনের ব্যক্তিত্ব ক্যারি করে। তো সুতরাং সাবধান থাকবেন কমেন্ট করার ক্ষেত্রেও বা কাউকে কোনো ভাষা ব্যবহার করার ক্ষেত্রে।